আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন আইটি পর্ব নিয়ে আপনাদের জন্য। আজকে যে ডিজাইনটি তৈরি করে দেখাবো, সেই ডিজাইনটি অত্যন্ত সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকে ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁথাটিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এবার আমি একটি ইঞ্চি টেপের সাহায্যে 5 ইঞ্চি পরপর ভালো করে কাঁথার চারপাশ থেকে মার্কিং করে নিচ্ছি। আর এই কাজটি সম্পূর্ণ আমি কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করে নিচ্ছি। আসলে আমি কাঁথাতে কিছু বক্স তৈরি করব, যার কারণে আমি এখানে কাপড় এঁকে নেওয়ার চকটি ব্যবহার করছি। আর এই বক্সগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কোনো কাজে আসবে না। তাই এখানে আমি 5 ইঞ্চি পরপর কাঁথাটির চারপাশ থেকে প্রথমে মার্কিং করে নিচ্ছি। ভালোভাবে চারপাশে মার্কিং করা হয়ে গেলে স্কেলের সাহায্যে আমি এই দাগগুলো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আপনাদের অনেকের কাছে এ ধরনের বড় স্কেল নাও থাকতে পারে, আপনারা আপনাদের কাছে যে ছোট স্কেলগুলো থাকবে সেই ছোট স্কেল দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যেন আমাদের দাগগুলো সমান থাকে আর প্রতিটি বক্স যেন ভালো মতো আমাদের তৈরি হয়ে যায়। আর এই বক্সগুলোর কিন্তু প্রতিটি মাপ হবে 5 ইঞ্চি। ভালোভাবে সবগুলো বক্স তৈরি করা হয়ে গেলে এবার এক কোণা থেকে আমি আপনাদেরকে আজকে ডিজাইনটি অঙ্কন করে দেখাচ্ছি। এই ডিজাইনটি অঙ্কন করার ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই এখানে পেন্সিলটি ব্যবহার করেছি। আপনারা এক্ষেত্রে কিন্তু এই পেন্সিলই ব্যবহার করবেন। এবার একটি বক্সের মাঝে আমি 4টি দাগ কেটে নিচ্ছি, আর অপোজিট পাশ থেকে আরও 4টি দাগ কেটে নিব। অর্থাৎ আমাদেরকে একটি বক্সের মাঝে একটি ক্রস তৈরি করতে হবে, আর সেই ক্রসের দাগগুলো কিন্তু 4টি থাকবে। অর্থাৎ একটি লাইন দ্বারা কিন্তু আমরা ক্রসটি তৈরি করব না, 4টি লাইন দ্বারা আমরা একটি ক্রস তৈরি করব একটি বক্সের মাঝে। তারপরে আমরা যে বক্সটিতে একটি ক্রস তৈরি করেছিলাম তার সেই বক্সের পরবর্তী একটি বক্স বাদ দিয়ে আবার 3 নম্বর যে বক্সটি থাকবে সেই বক্সে আবার ঠিক একই মতো আমরা ক্রস তৈরি করে নেব। ঠিক এইভাবে এক ঘর পর পর আমাদেরকে এই ক্রসগুলো প্রথমে তৈরি করে নিতে হবে। প্রথমে এক লাইনে আমরা একটি ঘর পর পর ক্রসগুলো তৈরি করে নেব। এবার আমরা যেই ঘরে ক্রসগুলো তৈরি করেছিলাম তার ওপরের যে ঘরটি থাকবে সেই ঘরটি সম্পূর্ণভাবে বাদ রেখে তার পরবর্তী ঘরে আমরা যে ঘরটি গ্যাপ রেখেছিলাম সেই ঘরের মাঝেই কিন্তু আরও ক্রস তৈরি করে নিতে হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আর মুখেও বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই এতটুকু কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিতে হবে। এরপরে সবগুলো অংশ আমাদের ঠিক একইভাবে এই ক্রসগুলো তৈরি করে নিতে হবে। ক্রসগুলো তৈরি করা হয়ে গেলে এবার এই ক্রসগুলো নিয়ে আমরা পরবর্তী ডিজাইনগুলো তৈরি করে নেব। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেই ঘরে ক্রস তৈরি করছি তার পরবর্তী ঘরের অংশটুকু যেন খালি থাকে। এক ঘর বাদ রেখে তার পরবর্তী ঘরে কিন্তু আমাদের এই ক্রসগুলো তৈরি করে নিতে হবে। আমরা যে 4টি লাইন দিয়ে একটি ক্রস তৈরি করেছিলাম সেই 4টি লাইনের দুপাশ থেকে একটি লাইন দিয়ে আমরা তার পরবর্তী যে ফাঁকা ঘরগুলো থাকবে সেখানে কিছু হার্ট তৈরি করে নিব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝে যাচ্ছেন যে আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি। আমি অবশ্য আপনাদেরকে মুখে বলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয় যে বোঝানো সম্ভব হয় না। তার কারণে আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনারা আমার ডিজাইনগুলো দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কখনোই স্কিপ করে দেখলে কিন্তু আপনাদের ডিজাইনটি বুঝতে অনেকটাই সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই আপনারা আমার ডিজাইনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন।
আমি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ মাপ সহ এই ডিজাইনটি করে দেখাই। ঠিক এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাঁথার প্রথমে এই হার্ট শেপগুলো তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে যে দুটি লাইন বাদ থাকবে সেই দুটি লাইনের মাঝখান থেকে আমি পরবর্তী ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। আশা করি আজকে তৈরি করা ডিজাইনটি আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। তবুও আপনারা যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা যদি আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দুটিই কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। আর আজকে তৈরি করা ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ ডিজাইনই কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যে বড় হার্টগুলো তৈরি করে নিয়েছিলাম সেই বড় হার্টের মাঝখান থেকে ছোট আরেকটি হার্ট তৈরি করে নিচ্ছি এবং সাথে কিছু পাতাও দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আজকের ডিজাইনটা অঙ্কন করছি আপনারা কিন্তু ঠিক একইভাবে এই কাজগুলো করে নেবেন। আপনারা চাইলে বড় নকশি কাঁথার ক্ষেত্রেও এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে ঘরের মাপটি একটু বড় করে দিতে হবে। আমি এখানে যেহেতু 5 ইঞ্চি ঘরের মাপটি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের বড় কাঁথায় 8 ইঞ্চি পরিমাণ বক্সগুলো তৈরি করে নিতে পারবেন, তাহলে কিন্তু ডিজাইনটি বড় নকশি কাঁথার ক্ষেত্রেও সুন্দর দেখাবে। আপনারা চাইলে ছোট বক্সও তৈরি করে নিতে পারেন, তবে বড় নকশি কাঁথার ক্ষেত্রে এই ডিজাইনটি একটু বড় করে তুললেই কিন্তু ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা 8 ইঞ্চি পরিমাণ কিছু বক্স করে নেবেন, তারপরেই এই ডিজাইনটি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এইভাবে আমাদের সম্পূর্ণ কাঁথাটি কমপ্লিট করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্যে আমি আরও একবার সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি শেয়ার করে দিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।